চারটি ক্যাটাগরিতে 133 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামাজিক সেবা সংগঠন। কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা, সামাজিক সেবা সংগঠন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা। এই সংস্থাটি PKSF, বিভিন্ন ব্যাংক এবং দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হয়। কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা, কথা বলছি সামাজিক সেবা সংগঠনের বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য নিয়ে। চারটি ক্যাটাগরিতে 133 জনকে নিয়োগ দেওয়া হবে। এই চারটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে পদটি, সেটি হচ্ছে 4 নম্বর ক্যাটাগরির পদ, নাম হচ্ছে ফিল্ড অফিসার। নিয়োগ দেওয়া হবে 100 জনকে। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক পাস, জিপিএ 2.5-এর নিচে গ্রহণযোগ্য নয়। বেতন শিক্ষানবিশকালীন দেওয়া হবে 3 মাস 18,576 টাকা করে এবং স্থায়ীকরণের পর 22,226 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 200 টাকা, মোটরসাইকেল জ্বালানি 800 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে মাসিক 400 টাকা শিক্ষা ভাতা দেওয়া হবে। এরপরের পদটি হচ্ছে কর্মী নাম্বার 3-এ, পদের নাম শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা 20 জন, বয়স সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাশ, কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী NGO তে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই MS ওয়ার্ড, MS এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে। ঋণ কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালীন 3 মাস দেওয়া হবে 29,160 টাকা, স্থায়ীকরণের পর 35,721 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 300 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটার 2 টাকা 65 পয়সা। প্রিয় ভিউয়ার্স, 2 নম্বর পদের নিয়োগ দেওয়া হবে এরিয়া ম্যানেজার। এই পদে নেওয়া হবে 10 জন, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাস, কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী NGO তে ন্যূনতম 5টি শাখা পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই MS ওয়ার্ড, MS এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে। ঋণ কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। শিক্ষানবিশকালীন 3 মাস, বেতন দেওয়া হবে 36,000 টাকা করে, স্থায়ীকরণের পর 44,100 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 400 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটারে দেওয়া হবে 2 টাকা 65 পয়সা করে। কর্মী নাম্বার 1 পদের নাম হচ্ছে জোনাল ম্যানেজার। নিয়োগ দেওয়া হবে 3 জন, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর পাস, কোন তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে আগ্রহী প্রার্থীকে PKSF এর অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী NGO তে ন্যূনতম 20টি শাখা পরিচালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই MS ওয়ার্ড, MS এক্সেল এর বিষয়ে দক্ষ হতে হবে। ঋণ কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে 3 মাস 50,000 টাকা করে, স্থায়ীকরণের পর 60,090 টাকা করে, মাসিক ভাতা, মোবাইল বিল 500 টাকা করে, মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটার 2 টাকা 65 পয়সা করে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই 4টি পদে অন্যান্য যে সুবিধাদি রয়েছে বেতন ছাড়াও, সেটা হচ্ছে ফ্রি আবাসন দেওয়া হবে 2, 3 এবং 4 নম্বর পদের জন্য। শহর ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ 10 দিনের বেতনের সমপরিমাণ অর্জিত ছুটির টাকা প্রদান, উৎসব ভাতা 3টি, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি, দক্ষতা অনুসারে ইনসেন্টিভ এবং পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তাছাড়া সংস্থায় যোগদানের 1 মাস পর 1, 2 এবং 3 নম্বর পদের জন্য শর্ত সাপেক্ষে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং 4 নম্বর পদের জন্য সুদমুক্ত বাইসাইকেল ঋণ সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী 10/7/2022 মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে 3 কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লেখ্য, চূড়ান্ত নিয়োগের প্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় 10,000 টাকা জামা জাফিরত যোগ্য প্রদান করতে হবে। নির্বাহী পরিচালক। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল সামাজিক সেবা সংগঠনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তার অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।